নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী গুৱাহাটী মহানগৰীত লোমহৰ্ষক হত্যাকাণ্ড মাতৃৰ লগত ফোনত কথা পাতি থাকোঁতেই মহিলাক হত্যা পাহান স্বামীক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে পত্নী হত্যাকাৰী সঞ্জয় কানুক হত্যাকাণ্ডৰ কথা স্বীকাৰ সঞ্জয়ৰ ইন্ধনৰ মূল্য বৃদ্ধিক লৈ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়া বানৰ বাবে অসমত পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধি হোৱা বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিলে পশ্চিমবংগৰ ইন্ধনৰ দাম তিনিচুকীয়াত মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য মহিলাগৰাকীক ধৰ্ষণ কৰি হত্যা কৰাৰ সন্দেহ তিনিচুকীয়াৰ বাগজান তৈলক্ষেত্ৰৰ ইউ পি এছৰ সমীপত এই ঘটনা মৃতদেহ উদ্ধাৰ কৰি ঘটনা তদন্ত আৰক্ষীৰ হাজোত দোকানলৈ যাওঁতেই দহ বছৰীয়া নাবালিকাক ধৰ্ষণৰ অপচেষ্টা লম্পটৰ হাজোৰ সাত দলত সংঘটিত হৈছে জঘন্য ঘটনা ক্ষুব্ধ ৰাজ্যৰ লম্পট গোপাল দাসক আটক কৰি চমজালে আৰক্ষীক দক্ষিণ কামৰূপৰ আমতলা গাঁৱত আৰক্ষীয়ে খান্দি উলিয়ালে নৱজাতকৰ মৃতদেহ অবৈধ সম্পৰ্কক গাপ দিবলৈ এগৰাকী যুৱতীয়ে পুতি ৰাখিছিল মৃত নৱজাতকক স্থানীয় ৰাইজৰ অভিযোগত আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে মৃতদেহ ছাগলী চোৰক কেন্দ্ৰ কৰি চামগুৰিৰ বৰদলত উত্তপ্ত পৰিস্থিতি ক্ষুব্ধ ৰাইজে জ্বলাই দিলে ছাগলী চোৰৰ হুন্দিয়াই বাহন ৰাইজে খেদি খেদি ধৰিলে চাৰিটা ছাগলী চোৰক সুযোগ বুজি পলায়ন দুটা চোৰক গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ গহপুৰৰ হেলেমত আৰক্ষীৰ জালত আঠটা গভাই চোৰ আৰক্ষীয়ে চোৰৰ গেংটোৰ পৰা জব্দ কৰা এখন ট্ৰাক আৰু এখন স্কৰ্পিঅ' বাহন উত্তৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তত চুৰিৰে সন্ত্ৰাস চলাইছিল এই গেংটোৱে কাৰ্বি আংলঙত 8 কোটি টকাৰ ইয়াবা টেবলেট জব্দ দিলাই পইণ্টত এখন বাহনৰ পৰা জব্দ বৃহৎ পৰিমাণৰ টেবলেটখিনি ড্ৰাগছ সৰবৰাহত দুইজন লোকক গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ দুই সৰবৰাহকাৰীক জেৰা আৰক্ষীৰ সুনীল গগৈৰ হত্যাকাণ্ডৰ তদন্তত ৰাইজৰ সহায় বিচাৰিলে লখিমপুৰ আৰক্ষীয়ে আৰক্ষীয়ে গোপনে ৰাখিব তথ্য যোগান ধৰা লোকৰ নাম আৰু ঠিকনা ঠিকাদাৰজনক হত্যাকাৰী কৰায়ত্ব কৰাত ব্যৰ্থ আৰক্ষী জনতা ভৱনত গুৰুত্বপূৰ্ণ কেবিনেট বৈঠক লোকসভা নিৰ্বাচনৰ পাছত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰথমখন কেবিনেট কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সমালোচনাক লৈ সিদ্ধান্ত ৰাজ্যিক কেবিনেটত মৰিগাঁৱৰ দাঁতিয়াল বুঢ়ী গাঁৱত ড্ৰাগছসহ আৰক্ষীৰ জালত দুই মহিলা সৰবৰাহকাৰী অভিযান চলাই 20টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ আৰু নগদ 11,330 টকা জব্দ মহানগৰীৰ পাঞ্জাবাৰীৰ কৈলাশ নগৰত ড্ৰাগছসহ আৰক্ষীৰ জালত সৰবৰাহকাৰী ধৃত সৰবৰাহকাৰীটো সুভাষ সোণাৰ সুভাষৰ পৰা আৰক্ষীয়ে 16টাকৈ ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ জব্দ কৰে ৰহাত বৃদ্ধি পাইছে চোৰৰ উপদ্ৰৱ ৰহাৰ শিল ভেটাৰ পৰা ই ৰিক্সাৰ বেটাৰীলৈ উধাও হ'ল চোৰ ঘটনা সন্দৰ্ভত ৰহা আৰক্ষীৰ ওচৰত এজাহাৰ দাখিল ভুক্তভোগী নৱ হাজৰিকা নামৰ লোকজনৰ নলবাৰীৰ সুৰাদীত আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰত চুৰিকাণ্ড চোৰে নিলে সৌৰ শক্তিচালিত বেটাৰী সুৰাদীৰ স্বাস্থ্য কেন্দ্ৰৰ পৰা চোৰে নিলে 8টাকৈ সৌৰচালিত বেটাৰী শিলচৰৰ দীঘৰ খালত গুৱাহাটীমুখী বাছ আৰু ট্ৰাকৰ মুখামুখি সংঘৰ্ষ দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত ট্ৰাক চালকজন আহত বাছখনৰ কেইবাজনো যাত্ৰী দুৰ্ঘটনাৰ পাছত পলায়ন বাছ চালকৰ গোলকগঞ্জৰ বিৰাটনগৰ চাৰিআলিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা তীব্ৰবেগী ট্ৰাকৰ খুন্দাত গুৰুতৰভাৱে আহত স্কুটি আৰোহী কলেজীয়া ছাত্ৰী আহত স্কুটি আৰোহী এজন যুৱক আহত দুয়োকে ধুবুৰী মেডিকেল কলেজত ভৰ্তি নগাঁৱৰ কঠীয়াতলীত চিকিৎসক নাৰ্ছৰ গাফিলতিত নৱজাতকৰ মৃত্যু কঠীয়াতলী খণ্ড প্ৰাথমিক চিকিৎসালয়ত সংঘটিত হৈছে এই ঘটনা পৰিস্থিতি জটিল হোৱাৰ পাছতো প্ৰসূতিক অন্য চিকিৎসালয়লৈ প্ৰেৰণ নকৰাৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়ালৰ 13 মে দিনটো কুসংস্কাৰ বিৰোধী দিৱস হিচাপে পালনৰ চিন্তা চৰ্চা চৰকাৰৰ বিৰুবালা ৰাভাৰগড়ত উপস্থিত হৈ এই মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ 13 মেত দেহাৱসান ঘটিছিল বিৰুবালা ৰাভাৰ পদ্মশ্ৰী বিৰুবালা ৰাভাৰ ঘৰত মুখ্যমন্ত্ৰী বৰজৰাৰ ঠাকুৰবিলাৰ ঘৰলৈ গৈ পৰিয়ালৰ খবৰ ল'লে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বিগত 13 মেত জি এম চি এইচত দেহাৱসান ঘটিছিল বিৰুবালা ৰাভাৰ আৰক্ষী উদ্ধাৰ কৰিব নোৱাৰিলে চুৰি হোৱা বাহন চাৰিজনত গাড়ী চুৰি চক্ৰৰ কবলত পৰি গুৰুতৰভাৱে আহত হৈছিল শিৱসাগৰৰ আমগুৰিৰ এজন গাড়ী চালক লামডিঙত মুমূৰ্ষু অৱস্থাত উদ্ধাৰ হৈছিল লোকজন জৰাজীৰ্ণ মথাউৰিক লৈ শংকিত শোণিতপুৰৰ নৈপৰীয়া বিনিদ্ৰ ৰজনী পাৰ কৰিছে শোণিতপুৰৰ চিতলমাৰী আৰু বচা শিমলু অঞ্চলৰ ৰাইজে বৰচলা সমষ্টিৰ চিতলমাৰীত বৰষুণতে জহি খহি গৈছে জলসম্পদ বিভাগৰ প্ৰকল্প গোৱালপাৰাৰ বিদ্যালয়ত দুৰ্গন্ধময় পৰিৱেশ কদৰ্যময় পৰিৱেশৰ মাজত চলিছে গোৱালপাৰা জিলাৰ কৃষ্ণাইৰ হনুমান হিন্দী প্ৰাথমিক বিদ্যালয় কৃষ্ণাই দৈনিক বজাৰে ব্যাঘাত জন্মাইছে শৈক্ষিক পৰিৱেশত বানে ধোৱা পশ্চিম কাৰ্বি আংলং জিলাত পানী কমিছে যদিও এতিয়াও আঁতৰা নাই বানাক্ৰান্ত দুৰ্যোগ বানপানীয়ে ভাঙি দিছিল কপিলী নদীৰ পাৰত নিৰ্মাণ কৰা মথাউৰিৰ বৃহৎ অংশ
গোয়ালপাড়াত পত্নীরে মিলি ককাইকে হত্যা করিলে কনিষ্ঠ ভাতৃক, নিহত লোকজন আমজাদ আলী। হত্যাকারী ভাতৃ জুনু আলী আর পত্নী গ্রেপ্তার। গোয়ালপাড়ার বলবলা খাগ্রাবাড়ীত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। শিবাঝারর গোয়ালঝাড়ত পুত্রয় হত্যা করিলে পিতৃক, নিহত লোকজন ইন্দ্রকান্ত শর্মা। পুত্রর আক্রমণত আহত মাতৃ পিতৃহন্তা শশাঙ্ক শর্মা গ্রেপ্তার। আরক্ষী ধুবুরীর অসমবঙ্গ সীমান্ত চোরাং গরু জব্দ। এখন বিলাসী বাহনের পর আরক্ষীয় জব্দ করে পাঁচটা চোরাং গরু। পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সরবরাহর চেষ্টা করেছিল চোরাং গরু। বোকাজানত বুজন পরিমাণের মারণাস্ত্র জব্দ। নাগালেন্ড সীমান্তর পুরানা লাহরিজানত অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত দুই সরবরাহকারী। ডিমাপুরের পর গুয়াহাটি অভিমুখী এখন গাড়ির জব্দ অস্ত্রখিন। মোদী সরকারত দুই সাংসদে মন্ত্রিত্ব লাভ করার সম্ভাবনা। ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোণোৱাল আর শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যলৈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর ফোন। নতুন দিল্লীত সরকার গঠনের প্রক্রিয়া আরম্ভ। বৃহস্পতিবারে রাষ্ট্রপতিক নবনির্বাচিত সাংসদের তালিকা দাখিল। নির্বাচন আয়োগের দপ্তর বিতরণক মোদী আর জে পি নাড্ডার আলোচনা। এন ডি এর সহযোগী দলের সঙ্গে সঘন যোগাযোগ। সরকার গঠনের পূর্বে প্রত্যাহ্বানের সম্মুখীন এন ডি এ। বিজেপির দরদাম টিডিপি আর জে ডি ইউর। এন ডি এ সরকারত বহুকেটা গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে। কৃষি শিক্ষাকে ধরে কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন টিডিপি দাবি করেছে। অন্ধ্রপ্রদেশের বিশেষ প্যাকেজ। লোকসভার অধ্যক্ষ পদর দাবি জানাইছে টিডিপি। তিনিজন কেবিনেট মন্ত্রীর পদ দাবি করার রেলওয়ে আর এগ্রো ইন্ডাস্ট্রিজ দপ্তর দাবি করেছে নীতিশ কুমার নেতৃত্বাধীন জে ডি ইউ এ। সাতজন সাংসদ থাকা শিবসেনায় বিচারিছে তিনিজন কেবিনেট মন্ত্রীর দুজন রাজ্যিক মন্ত্রী। কেইবাজনো নবনির্বাচিত সাংসদের দিল্লী যাত্রা। শুক্রবারে এন ডি এর সাংসদসকলের বৈঠকত অংশ লব সাংসদসকলে। দিল্লীল শোণিতপুরের সাংসদ রঞ্জিত দত্ত, গুয়াহাটির সাংসদ বিজুলী কলিতা মেধি। মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব কেইবাজনো রাষ্ট্রনেতা। শুক্রবারে দিল্লীল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চিত হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর উপস্থিতি। বিধায়ক মৃণাল শইকীয়ার পক্ষত রাজেন গোহাঁই। বিজেপির সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মায় সুবিধাহে লৈছে বলে মন্তব্য প্রাক্তন সাংসদজনের। দুইরে দলীয় ত্যাগ নাই বলে দাবি রাজেন গোহাঁই। যোরহাটত বিজেপির ফলাফলক ক্ষোভ রাজেন গোহাঁই। তপন গগৈ নহয়, যোরহাটত পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী নির্বাচন খেলা বলে মন্তব্য। মুখ্যমন্ত্রী যোরহাটলে প্রেরণ করা কেজনের ভাবমূর্তি জনমানসত ভাল নহয় বলে আক্ষেপ গোহাঁইর। ধুবুরী নির্বাচনী ফলাফলক শঙ্কিত মুখ্যমন্ত্রী। ধুবুরী নির্বাচনী ফলাফল জাতীয় জীবনের সংকট বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী। নামনি মধ্য আর উত্তর জনগাঁথনিয়ে ভয়াবহতার সৃষ্টি করা বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুর ভোটক তাৎপর্যপূর্ণ মন্তব্য। হিন্দু প্রধান অঞ্চলতে বিজেপিয়ে লিড লওয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। উদাহরণ দিলে গুয়াহাটি, দরং, ওদালগুড়ি লোকসভা সমষ্টির। যোরহাটত গৌরব গগৈ জয়ী হওয়াত বেয়া পোৱা নাই মুখ্যমন্ত্রী। যোরহাটত পূর্বেও বিজেপির ফলাফল বেয়া হয়েছিল বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লোকসভা নির্বাচনের ফলাফলের পিছতে মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হওয়ার সম্ভাবনা। পৃথকে পৃথকে বৈঠকত মিলিত এন সি পি আর শিবসেনা উদ্ধব ঠাকরে গোট। শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর নেতা সঞ্জয় রাউতর ঘরত উপস্থিত হল আপর সাংসদ রাঘব চাড্ডা। নির্বাচনী ফলাফলক প্রতিক্রিয়া সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবর। সংখ্যারহে সরকার গঠন হয় বলে মন্তব্য অখিলেশর। উত্তর প্রদেশত আশা করাতক ভাল ফলাফল হওয়া বলে দাবি যাদবর। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসগৃহত জে ডি ইউর বৈঠক। বৈঠকত এন ডি এ সরকারত সামিলকরণ আর পাবলগিয়া দপ্তর সমূহক আলোচনা। লোকসভা নির্বাচনত বারোখন আসন লাভ করেছিল দলটোয়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন সলনি। 12 জুনত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব এন চন্দ্রবাবু নাইডুয়ে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের নাইডুর শপথ গ্রহণের দিন সলনি। ফলাফলক সন্তুষ্টি পরাজিত নবকুমার শরণিয়ার। বিহারত গিয়ে নির্বাচন খেলাটোয় ডাঙর কথা বলে মন্তব্য প্রাক্তন সাংসদজনের। 2026 সনের নির্বাচনের সাজু কোকরাঝারের প্রাক্তন সাংসদজন। অনিশ্চয়তার রাইজর দল আর জাতীয় পরিষদের একত্রীকরণ প্রক্রিয়া। জাতীয় পরিষদের সঁহারি পয়া নাই রাইজর দলে। চারিলানি আলোচনার পাছতো সিদ্ধান্ত উপনীত হবপরা নাই দুইটা দল। তামিলনাডুর রামেশ্বরমর রামনাথ স্বামী মন্দিরত ভক্তর ভিড়। মন্দিরের সমীপর অগ্নি তীর্থামত স্নান করে তিথি দর্পণাম কার্যসূচীরে পূর্বপুরুষক স্মরণ ভক্তসকলের।
জম্মু কাশ্মীরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড উধামপুরের এখন রেস্টুরেন্টত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড ঘটনাস্থলীত উপস্থিত হয়ে অগ্নি নির্বাপক বাহিনী সম্পূর্ণরূপে নির্বাপন করে জয়ী সহজ জয়েরে টি টুয়েন্টি বিশ্বকাপত অভিযান আরম্ভ টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটত জয়ী ম্যান ইন ব্লু আয়ারল্যান্ডের 96 রানের প্রত্যুত্তরত রোহিত শর্মার বেটিং বিক্রমেরে 12 ওভারতে লক্ষ্যত উপনীত ভারতীয় দল আন্তঃরাষ্ট্রীয় ফুটবলের পর অবসর ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীর বৃহস্পতিবারে কুয়েটর বিরুদ্ধে সল্টলেকত খেলুয়েগীর অন্তিম ম্যাচ 2005 চনত পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল প্রথম আন্তঃরাষ্ট্রীয় ম্যাচ প্লাস্টিকমুক্ত ব্রহ্মপুত্রের বার্তা দিবলে গৈ বাধার সম্মুখীন ধীরাজ বিকাশ গগৈ গুয়াহাটী অভিমুখী যাত্রার দলটক ব্রহ্মপুত্রত বাধা প্রদান কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের 1 জুনত ডিব্রুগড়ের আরম্ভ হয়েছিল যাত্রা দ্রুত সংবাদ অব্যাহত রাখিম সময় হয়েছে এটা বাণিজ্যিক বিরতির এইটো মাইথান স্টিল নহয় ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল করেক্ট ডক্টর মাইনুদেবীর কাজিরঙা বিষয়ক গ্রন্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্য কাজিরঙা ন্যাশনাল পার্ক উন্মোচন বুধবারে মাস্কর প্রাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পর প্রেক্ষাগৃহত উন্মোচন করা হয় গ্রন্থখন প্রকৃতি সংরক্ষণত গুরুত্ব কলিয়াবরের আরক্ষী বিষয়া সেউজ আবেলি অনুষ্ঠানের জড়িয়ে সেবা আগবাইছে আরক্ষী বিষয়া চন্দ্রোৎপল গগৈ গুয়াহাটির বশিষ্ঠ থানাত আরক্ষী উপপরিদর্শক রূপে কর্মরত গগৈ তামুলপুরত পথৰ দুরবস্থাত রাইজর হারাশাস্তি নারায়ণপুর আর জেলা সদর সংযোগী পথর রাইজর দুর্ভোগ রাইজর আবেদন নিবেদনক আজিও গুরুত্ব নিদিলে স্থানীয় জনপ্রতিনিধিয়ে মৌ পালনেরে স্বাবলম্বিতা নিদর্শন জামুগুড়িহাটর হাতিঙার এজন নিবনুয়া যুবকর মৌ পালনেরে বছরে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করেছে মনোরঞ্জন নাথে 2018 চনের মৌ পালনত ব্যস্ত মনোরঞ্জন মহিলা আর শিশু সরবরাহর অপরাধের বিরুদ্ধে গহপুরের বাগিচায় বাগিচায় সজাগতা বাতর নাট প্রদর্শনের সজাগতা চলালে এটা স্বেচ্ছাসেবী সংগঠনে আইনী সাহায্য সন্দর্ভত সৃষ্টি করলে সজাগতা নিট পরীক্ষাত 700 নম্বর লাভ করে বাইহাটা চারিআলিলে গৌরব কঢ়িয়ায় আনবলে সক্ষম হয়েছে আরিফ চৌধুরী আরিফ চৌধুরীর সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়েছে হাহান গাঁওবাসী ঘরতে অধ্যয়ন করে 683 নম্বর লৈ নিট পরীক্ষাত উত্তীর্ণ হল গোসাইগাঁও মহকুমার পদ্মবিল গাঁওয়ার ফরিদ আহমেদ পদ্মবিল গাঁওয়ার ফরিদ আহমেদে আর্থিক অভাবর করা নাছিল অফলাইন কোচিং সদ্যঘোষিত নিট পরীক্ষার ফলাফলত গহপুরের এজন ছাত্রর সাফল্য সর্বভারতীয় পর্যায়ত 649 নম্বর লাভ করে গৌরব কঢ়িয়ায় আনিলে অবিনাশ নাথে অতি দরিদ্র পরিয়ালর সন্তান অবিনাশর সাফল্যত আনন্দিত জন্মগাঁও অফরাখাত মহানগরীর গরলিয়াত শতিকা পুরনি কালী পূজা শ্রী শ্রী মা দক্ষিণা কালী মন্দিরত বেলতলা রজার দিনেরপরা পালন করে অহা হয়েছে বৈষ্ণবী কালী পূজা বেলতলা মৌজার 16খনক গাঁওয়ার লোকে পালন করে আহিছে এই পূজা রাষ্ট্রীয় পর্যায়ত ডাম্পার চালকর কন্যার সফলতা উড়িষ্যাত অনুষ্ঠিত সেমি ক্লাসিক্যাল ডান্স কম্পিটিশনত দ্বিতীয় স্থান দখল করেছে কনমানি গুঞ্জন বৈদ্যই বরপেটার বহরী সত্রত মহাপুরুষ হরিদেবর তিরুভাব তিথি মহোৎসব মহোৎসবত হাজার হাজার বন্তি প্রজ্বলনের গুরুজনাক স্মরণ ভক্তসকলের মহানগরীর পানবজারত অঘটন ব্রহ্মপুত্রর রিভার ফ্রন্টর সম্মুখতে উভালি পড়িল প্রকাণ্ড গছ বাগরি ভাগি পড়িল বিদ্যুতের খুঁটা রাজপথত গছ বাগরি বহু সময় ধরে ব্যাহত হয়ে পড়িল যাতায়াত ব্যবস্থা বানর পাছত কামপুরের বিভিন্ন অঞ্চলত হাহাকার অবস্থা ধ্বংসস্তূপত পরিণত কুম্ভীরডুবি অঞ্চল কুম্ভীরডুবির কেবা ঠাইতো পথ খহি যাওয়া যমুনামুখ আর কামপুরের সঙ্গে বিচ্ছিন্ন পথ যোগাযোগ পেলনিয়া সামগ্রীর ডাম্পিং গ্রাউন্ডলে পর্যবেক্ষিত হয়েছে 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আমিনগাঁও কামরূপ আয়ুক্ত কার্যালয়ের কাষত সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের খবর নাই প্রশাসনের গুয়াহাটীমুখী যাত্রাপথত গৌরব গগৈ উষ্ম আদরণি যোরহাটের গুয়াহাটীমুখত পথত দেরগাঁও শহর আর রঙামাটি অঞ্চলত নবনির্বাচিত সাংসদগুলিক আদরণি জানায় স্থানীয় রাইজ আর কংগ্রেস নেতা কর্মী
করিমগঞ্জত নির্বাচনী বিষয়ার পৰা জয়ৰ প্ৰমাণপত্ৰ সংগ্ৰহ কৰিলে বিজেপি নির্বাচিত সাংসদ কৃপানাথ মাল্লাই দ্বিতীয়বাৰৰ বাবে করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ পৰা জয়ী কৃপানাথ মাল্লা করিমগঞ্জবাসীৰ সমস্যা সমাধানৰ পথ মাল্লা ধুবুরীত পরাজয় স্বীকার আজমলর আজমলে নত শিরে মানি ললে ধুবুরীবাসীর জনাদেশ বিজেপির ফলাফল পূর্বতক বেয়া হওয়া দেশবাসীর বাবে শুভ লক্ষণ বলে মন্তব্য এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর বঙ্গাইগাঁওত ফণীভূষণ চৌধুরীর বিজয় উল্লাস কর্মী সমর্থকে বঙ্গাইগাঁও চহরের মাজেরে উলিয়ালে সমদল নিষ্ঠা সহকারে সাংসদ হিসাবে দায়িত্ব পালনের আশ্বাস বরপেটা লোকসভা সমষ্টির বিজয়ী প্রার্থীগুলির উড়িষ্যার মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ নবীন পাটনায়কর ভুবনেশ্বরের রাজভবনত রাজ্যপাল রঘুবর দাসক সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীগুলিয়ে দাখিল করলে পদত্যাগ পত্র উড়িষ্যা বিধানসভা নির্বাচন বিজেপির হাতত পরাস্ত নবীন পাটনায়কর বিজু জনতা দল রাহুলক উদ্দেশ্যে ভগ্নী প্রিয়ঙ্কার আবেগিক পোস্ট ভাতৃ রাহুলে নির্বাচনত মরম সত্য আর দয়ারে যুঁজিলে বলে মন্তব্য রাষ্ট্রীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন খারিজ দিল্লি আদালতে পুনের খারিজ করে জামিন আবেদন আবকারী গোচরত 19 জুনালে বৃদ্ধি কেজরিওয়ালের ন্যায় জিম্মার ম্যাদ দক্ষিণ দিল্লির লাজপত নগরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চৌধুরী আই সেন্টার নামের একটা প্রতিষ্ঠানত সংঘটিত হয় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড নির্বাপনের অগ্নি নির্বাপক বাহিনীয় 16টা দল নিয়োজিত করে উত্তর কাশীর ট্রেকিং দলের 4 জন সদস্যর মৃত্যু উত্তর কাশীর সহস্রা তাতলৈ গৈছিল 22 জনীয়া ট্রেকিংর দল এসডিআরএফর দলে সুকলমে কেইবাজনকো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিল্লির নতুন থাল সেনা ভবনের নির্মাণস্থলীত সেনা প্রধান জেনেরেল মনোজ পান্ডে সেনা প্রধানগুলিয়ে পরিদর্শন করলে নির্মাণরত অবস্থা থাকা প্রকল্পট বিশ্ব পরিবেশের দিনাই বিশ্ব পরিবেশ দিবসের দিনাই প্রধানমন্ত্রী মোদিয়ে এক পেড় মাকে নাম নামের স্লোগান মুক্তি করে দিল্লির বুদ্ধ জয়ন্তী উদ্যানত বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কার্যসূচীত উপস্থিত থাকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব বিজেপি দলের আসন হ্রাস তথা বিরোধী দলের পর সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য নলবারীর প্রাক্তন বিধায়ক অশোক শর্মার আমার রণকৌশল প্রস্তুত করা সকলে গৌরব গগৈক বেশি অবজ্ঞা করার ফলতে এনে বিপর্যয়ের সম্মুখীন হওয়া বলে মন্তব্য করে শর্মায় ইফালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মাত্র 1.5 লাখ ভোটত জয়ী হওয়াটোয় দেশত পরিবর্তনের ইঙ্গিত বহন করা বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য অশোক শর্মার ইফালে বিজেপি দলত যদি কোনো সন্মান নাপায় তেন্তে অন্য দলত গৈ হলেও রাইজক সেবা করিম বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য অশোক শর্মার রাজনীতিত একে ঠাইতে থাকি সফল হব নোৱাৰি বলে বিস্ফোরক মন্তব্য করে বিজেপির প্রাক্তন বিধায়কগৰাকীয়ে মহানগরীর বশিষ্ঠ নৈত পৰি শিশুর মৃত্যু সোমবারে ঘনিষ্ঠ বশিষ্ঠ নৈত উটি গৈছিল 6 বছৰীয়া শিশুটি শিশুটিক জীবন্তে উদ্ধার করা হয়েছিল বশিষ্ঠর আর্মি হাসপাতালত বুধবারে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় কণমানি প্রীতিশীলর মহানগরীত মুক্তিপণ নিবলে আহি গ্রেপ্তার অপহরণকারী ধৃত অপহরণকারী তো রবিউল ইসলাম হাবিবুর রহমান নামের এজন লোকক অপহরণ করে দাবি করেছিল 1 লাখ টাকার মুক্তিপণ আইএসবিটিত এখন 4 চকীয়া বাহনসহ চালত অপহরণকারী মহানগরীত এলাহাবাদের ব্যবসায়ীর অপহরণের ঘটনার অভিযুক্ত গ্রেপ্তার দিসপুর আরক্ষী গ্রেপ্তার করে অভিযুক্ত ইসলাম আলী উরফে সাহিলক গুয়াহাটির জালুকবাড়ীত সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর অপহরণকাণ্ড জালুকবাড়ী আরক্ষী থানার লকআপর পৰা পলাল অভিযুক্ত খেদি খেদিও চোরক ধরাত ব্যর্থ হল জালুকবাড়ী আরক্ষী মালিগাঁও চুরি করে ধরা পড়েছিল অভিযুক্ত স্বাস্থ্য পরীক্ষার বাবে নিবলে ওলার সময়তে আরক্ষীর জিম্মার পৰা পলায়ন করে অভিযুক্ত ক্যামেরাত বন্দী হল অভিযুক্ত পলায়নের দৃশ্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পাছত বৃদ্ধি পালে পেট্রোল ডিজেলের দাম গুয়াহাটীত 1.20 টাকা বৃদ্ধি পালে প্রতি লিটার পেট্রোল আর ডিজেলের দাম পূর্বে গুয়াহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম আছিল 96.70 টাকা বর্ধিত এতিয়া দাম হল 97.19 টাকা ডিজেলের মূল্য আছিল 88.41 টাকা এতিয়া বর্ধিত দাম হল 89.42 টাকা প্রকৃতি প্রেমের নিদর্শন কলিয়াবরের এজন শিক্ষকর লহ পহকৈ বাড়ি আহিছে শিক্ষক রঞ্জিত কুমার ভট্টাচার্যর বিগত বর্ষত রোপণ করা 650 জোপা মূল্যবান গছ কেবল গছপুলি রুয়াই নহয় প্রতিপালনও করে আহিছে শিক্ষকগৰাকীয়ে প্রকৃতি প্রেমের সুন্দর নিদর্শন দাঙি ধরেছে শিক্ষকগৰাকীয়ে বাক্সার বরমার রাজপথত কুশিয়া মাছের উজান কুশিয়ারে ভরি পড়িল রাজপথ কুশিয়া ধরবলে হেতা উপরা লগালে রাইজে
এজন বেপাৰীয়ে ক্ৰয় কৰিবলৈ আনিছিল 42 কেজি কুচিয়া বিধ্বস্ত ৰাজপথত বাগৰি পৰিল কুচিয়া ভৰ্তি ই ৰিক্সাখন আৰু তাৰ পিছতে কুচিয়া ধৰিবলৈ ৰাইজে লগালে এটা ওপৰা বেচৰকাৰী সংস্থাৰ উদ্যোগত শোণিতপুৰ জিলা প্ৰশাসন আৰু বন বিভাগৰ সহযোগত তেজপুৰত পালন কৰা হয় বিশ্ব পৰিৱেশ দিৱস তেজপুৰৰ দেৱী সিং ঘাট স্থিত গণেশ মন্দিৰৰ সমীপত অনুষ্ঠিত হয় সমূহীয়া বৃক্ষৰোপণ কাৰ্যসূচী বিশ্ব পৰিৱেশ দিৱসৰ দিনা চৰ্চাত মহানগৰীৰ গড়ভঙা বনাঞ্চল 19,000 হেক্টৰ ভূমিত অৱস্থিত সংৰক্ষিত বনাঞ্চলত আছে বিভিন্ন দুষ্প্ৰাপ্য প্ৰজাতিৰ জীৱ জন্তু গড়ভঙাত আছে 265 ভিন্ন প্ৰজাতিৰ পখিলা বিশ্ব পৰিৱেশ দিৱস উদযাপন কৰা হয় নগাঁও জিলা বন বিভাগৰ উদ্যোগত উজৰা গাঁও স্থিত শংকৰদেৱ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সহযোগত তিনিজোৰা কাৰ্যসূচীৰে উদযাপন কৰা হয় বিশ্ব পৰিৱেশ দিৱস পুৰণি গুদামৰ ৰাধাকান্ত বৰুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়তো উদযাপন বিশ্ব পৰিৱেশ দিৱস পৰিৱেশ সংৰক্ষণ সন্দৰ্ভত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত ৰূপায়িত হয় সজাগতামূলক বিভিন্ন কাৰ্যসূচী গোলাঘাটত বোকাখাট পশুপালন আৰু পশু চিকিৎসা বিদ্যালয়ৰ উদ্যোগত বিশ্ব পৰিৱেশ দিৱস পালন পৰিৱেশ সংৰক্ষণৰ বাবে কেইবাগৰাকীও ছাত্ৰ ছাত্ৰীয়ে ৰোপণ কৰে 100ৰো অধিক গছপুলি বিটিচিৰ বন বিভাগৰ উদ্যোগত বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কোকৰাঝাৰ চহৰৰ বডোফা নগৰস্থিত বিটিচি সচিবালয় পথাৰত নানা প্ৰকাৰৰ গছপুলি ৰোপণ কৰা হয় কাৰ্যসূচীত বন বিভাগৰ লগতে বিটিচি সচিবালয়ৰ বিভিন্ন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকলেও অংশগ্ৰহণ কৰে লখিমপুৰৰ বিহপুৰীয়াত বিশ্ব পৰিৱেশ দিৱস পালন প্লাষ্টিকৰ সামগ্ৰীৰ বিৰুদ্ধে বিহপুৰীয়াৰ গুৰুকুল পাব্লিক একাডেমীৰ শিক্ষাৰ্থীসকলে প্ৰদৰ্শন কৰিলে বাটৰ নাট বিশ্ব পৰিৱেশ দিৱসৰ দিনাই চৰ্চাত নলবাৰীৰ এখন গাঁও প্ৰতিজন মৃত ব্যক্তিৰ নামত গাঁওবাসীয়ে ৰোপণ কৰি আহিছে গছপুলি চৰ্চিত পশ্চিম নলবাৰীৰ কৈঠালকুচি গাঁৱৰ নাকেৰবাৰী অঞ্চল উত্তৰ গুৱাহাটী মাণ্ডাকাটাত বন ধ্বংসযোগ্য সেউজীয়া পাহাৰৰ বক্ষ বিদীৰ্ণ কৰি ভূ মাফিয়াই চলাই আছে এক্সেভেটৰ মাণ্ডাকাটা বেটেলিয়ন কেম্পৰ গাঁতে কৰা খননে ভয়াৱহতাৰ এতিয়া নমাই আনিছে অঞ্চলটোলৈ তামোলপুৰ জিলাৰ বিভিন্ন প্ৰান্তত বিশ্ব পৰিৱেশ দিৱস পালন দিনজোৰা কাৰ্যসূচীৰে পালন কৰা হয় বিশ্ব পৰিৱেশ দিৱস গুৱাহাটীস্থিত গোপীনাথ বৰদলৈ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰাংগণত বৰ্ণাঢ্য কাৰ্যসূচী বিশ্ব পৰিৱেশ দিৱসৰ দিনা চৰ্চাত এজন বিশেষ ব্যক্তি ঋণ লৈ ব্যক্তিজনে বাটে ঘাটে ৰোপণ কৰি আহিছে গছপুলি সেইবাবে বৃক্ষ মানৱৰূপে খ্যাত বাইহাটা চাৰিআলিৰ দিগন্ত দেখা নীট ইউ জি পৰীক্ষাত উজ্বলিল ত্ৰিপুৰাৰ মেধাৱী দেশৰ ভিতৰতে শীৰ্ষ স্থান দখল ত্ৰিপুৰাৰ চান্ত মল্লিকৰ 720 নম্বৰৰ ভিতৰত 720 নম্বৰেই লাভ কৰিবলৈ সক্ষম হৈছে মেধাৱী ছাত্ৰজনে সদ্যঘোষিত নীট পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈ সমগ্ৰ মৈৰাবাৰীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে মৈৰাবাৰী আজাদ নগৰৰ ৰোশন আহমেদে কোচিং নোলোৱাকৈয়ে ইউটিউবৰ জৰিয়তে প্ৰশিক্ষণ লৈ 720 নম্বৰৰ ভিতৰত ৰোশনে লাভ কৰে 644 নম্বৰ কৃত্ৰিম বানৰ কবলত মহানগৰীৰ পাণবজাৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় আজিও সম্পূৰ্ণ হৈ নুঠিল বিদ্যালয়খনৰ নতুন ভৱন বোকা পানী গচকি বিদ্যালয়লৈ অহা যোৱা কৰে শিক্ষাৰ্থী আৰু শিক্ষক কৰ্মচাৰীয়ে হোজাইত চলন্ত ৰেলত ৰেল সুৰক্ষা বাহিনী চি আই ডিৰ দলৰ অভিযান নামনি মোৱা বিজে এক্সপ্ৰেছত জব্দ 5 লাখ টকাৰ বিদেশী চিগাৰেট অভিযানত জব্দ কৰা হৈছে 4 সৰবৰাহকাৰীক বৰ্তমান মাৰাথন জেলা 4 সৰবৰাহকাৰীক আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ এইটো মাইথান ষ্টীল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল কৰেক্ট বাতৰি আগবঢ়ি কেইটামান দিন